পারিবারিক প্রয়োজন। সব মিলে আমরা রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারি না। এতে নিজেরও সামাজিক প্রয়োজন, আর্থিক প্রয়োজন, আবার অনেক আলেম ওলামাদের কথার গতি, তাদের বক্তব্যের গতি, সব মিলে রমজানকে যেভাবে মূল্যায়ন করতে হবে সেভাবে আসলে হয়ে ওঠে না। যদিও রমজান মানে সিয়াম, আর ইবাদতের জগতে সিয়াম ভিন্ন ইবাদত, যা কোনো ইবাদতের সাথে মিল নেই। সব ইবাদতের ফলাফল আল্লাহ তাআলা ফেরেশতাকে দিতে বলবেন। ইবাদত যত ভালোই যত দামি হোক না কেন, সালাত ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। তাহলে সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো, কোনো ইবাদতই যদি কবুল না হয় তো এটাই সবচেয়ে বড়, এইটা আগে বাকি ইবাদত করে, এরপরে এর নেকিটা আল্লাহ তাআলা নিজে দিবেন, ফেরেশতাকে দিতে বলবেন। আমরা একাধিক দিন বক্তব্যে শুনেছি যে দান সবচেয়ে ক্ষমতাধর শক্তিশালী ইবাদত। হ্যাঁ, এটাই ঠিক যে দান সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত, যা নিজের কাছ থেকে আরেকজনের কাছে পার হয়ে যায়। এরপরেও দানের নিকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক 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 প্রিয়। মানে ইবাদতের জগতে এমন ভালো ইবাদত নেই, এরপরে আল্লাহ তাআলা এর ফলাফল নিজে হাতে দিবেন না। আরও উল্লেখ্য যে সিয়াম পালন করে কোনো নির্ধারিত নেকি পাওয়া যায় না। সিয়াম পালন করলে এ নেকি হবে, এত নেকি হবে, ক্ষমা হয়ে যাবে, এইরকম বিষয়গুলি নয়। সিয়ামের বিনিময় আল্লাহ দিবেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাত বি আসরি আমসিল্লাহ ইল্লা সাওম, আদম সন্তানের সব নেকি দেওয়া হবে এক থেকে দশ, দশ থেকে সাতশো, সাতশো থেকে আরও বাড়তে থাকবে। তবে সিএম সিএম আমার ব্যাপার প্রতিদান আমি দো, সিএম বাড়বে, সিএমের নেকি বাড়বে এই কথা আল্লাহ তাআলা বলেননি। সিয়াম পালন করলে দু চার পাঁচ দশ নেকি পাওয়া যাবে এইরকম কথা আল্লাহ তাআলা বলেন। সিয়াম একেবারে ভিন্ন ইবাদত। তা আমরা অল্প সময়ের মধ্যে চারটে হাদিসে বুঝি যে সিয়ামের সাথে কোনো ইবাদতের মিল নাই। তার এক নম্বরে বুঝি যে ফলাফল আল্লাহ নিজে হাতে দিবেন, অন্য কোনো ইবাদতের দিবেন না, এটা একটা ভিন্ন হলো, অন্য ইবাদতের সাথে মিল নাই, এর বিনিময়ে আল্লাহ নিজে দিবেন, আর বাকি সব ইবাদতের বিনিময়ে আল্লাহ ফেরেশতাকে দিতে বলবেন। একটা তফাৎ আছে, অনেক তফাৎ আছে। এক, দুই, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মুরনি বি আমালি, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যেটা করে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল বলছেন আলাইকা বিসাম ফাইনাহু লাইদলাহ, উমামা তুমি সিয়াম পালন করো, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত দুনিয়াতে নেই, সমান সমান, এটা সিয়াম, এটা সালাত। দুনিয়ার কেউ বলতে পারবে না যে সালাত সিয়ামের সমপর্যায়ের, এরকম বলার কোনো পথ নেই। দান শক্তিশালী ইবাদত, কেউ বলতে পারবে না যে দান সিয়ামের সমপর্যায়ের, এটা সিয়াম। হজ একটা বড় ইবাদত, বিনিময় জান্নাত, কষ্টকর ইবাদত, দীর্ঘ সময়ের ইবাদত। তো কোনো এমন হাদিস নাই যে বলবে যে এ হজ হলো সিয়ামের সময়।
তার মানে আল্লাহ রাসূল বলছেন ও মামা তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, তাহলে ওটা ভিন্ন ইবাদত। যেহেতু কোনো ইবাদতই তার সমপর্যায়ের নয়, ওটা ভিন্ন ইবাদত, সিয়াম ভিন্ন ইবাদত। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মুরনি বি আমালিন, আমাকে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন উমামা আলাইকা বিসাম ফাইনুল্লাহ মিসলাহ, তুমি সিয়াম পালন করো ইবাদতের জগতে সিয়ামের মত কোনো ইবাদত নেই, মত এটা সিয়াম, সলাত সিয়ামের মত নয়, হজ সিয়ামের মত নয়, দান খায়রাত সিয়ামের মত নয়, সিয়ামের মত কোনো ইবাদত পৃথিবীতে নেই। এতে যে আল্লাহকে খুব বেশি ডাকা হয় তা নয়, কিন্তু ফজরের সময়তে খেয়েছি, ফজরের আজানের আগে সূর্য ডুববে তখন খাবো, মানে না খেয়ে থাকা মূলত, অথচ সলাত আল্লাহ আকবার থেকে নিয়ে সালাম পর্যন্ত কত বলা হয় বেহিসাব। আর হজ মানে কি, যখনই আমি ইহরাম বাঁধেছি লাব্বায়ক আল্লাহু লাব্বায়ক লাব্বায়ক লা শারিকা লাক লাব্বায়ক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। একাত্মতা বর্ণনা করতে করতে একবারে মাঠ ঘাট ফাটিয়ে দেওয়া হচ্ছে, বড় ইবাদত, বিনিময় জান্নাত। এরপরেও সিয়ামের মত নয়, সিয়াম কি, সিয়াম কি যে কোনো ইবাদত তার মতো নয়, সিয়াম কি যে কোনো ইবাদতই তার পর্যায়ের নয়, কি তা একটু বলি। আগে তিনটা হাদিস হলো, তো আরেকটা বলি তারপরে বলছি। আরেকটা হচ্ছে যে আল্লাহ রাসূল বলছেন জান্নাতের আটটি দরজা আছে, জান্নাতে একটি, জাহান্নামে একটি, দরজা সাতটি, জান্নাতে একটি, দরজা আটটি। তার একটা দরজার নাম রায়ান, রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। আল্লাহ রাসূল বলছেন যে এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। এই পর্যন্ত বললে তো হতোই, বুখারী মুসলিমের আরো বাক্য এসেছে যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন ওই দরজাটা বন্ধ করে দেওয়া, তখন বাকি দরজা খোলা আছে। বাকি দরজা খোলার বিবরণটা হলো এই, মানুষ যখন জান্নাতে ঢুকবে তখন সব দরজা থেকে স্বাগতম জানানো হবে। তো যারা হজ করেছে হজের দরজায় ফেরেশতা আছে, বলবেন আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। তো সিয়াম পালনকারীর একটা দরজা আছে, ওখানেও ফেরেশতা বলবেন আসেন, যারা সিয়াম পালন করেছেন তারা এই দরজা দিয়ে আসেন। তো যেতে যেতে যখন ওর শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এটা বন্ধ করা হবে, বাকিগুলো খোলা আছে। মানে দান করে হজের দরজা দিয়ে ঢোকা যাবে, হজ করে সালাতের দরজা দিয়ে ঢোকা যাবে, কোনো সমস্যা নেই, এটা স্বাগতম জানানোর জন্য। কিন্তু সিয়াম পালন না করে কেউ ওই দরজা দিয়ে ঢুকবে এটা হবে না। তাহলে বুঝতে পারলাম যে সিয়াম একটা ভিন্ন ইবাদত, যার সাথে কোনো মিল নেই কোনো ইবাদতের। এক, বিনিময় নিজ হাতে দিবেন যা অন্য ইবাদতের দিবেন না। দুই, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। তিন, সিয়ামের মতো কোনো ইবাদত নেই। চার, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ওই দরজা দিয়ে ঢুকলে দরজা বন্ধ করা হবে, আর কোনো লোক এইটা দিয়ে ঢুকতে পাবে না। তাহলে চারটে হাদিস প্রমাণ করে যে সিয়াম ভিন্ন ইবাদত। এখন বলতে পারি কেন এটা,
এটা কারণটা আল্লাহ নিজে বলেছেন, আবার আল্লাহর নবীও বলেছেন। আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে যে ইয়াদাও শাহওয়াত হুতামাহু মিনাজলি, আমি নিজ হাতে দিব এই জন্য যে আমার কারণেই সে দুইটা জিনিস ত্যাগ করেছে, দুইটা জিনিস করে আমার কারণেই সে দুইটা জিনিস ত্যাগ করেছে, দুইটা জিনিস করেনি। সেটা কি? এক, খায়নি আমার কারণে। আল্লাহ বলছে যে আমার কারণেই দুইটা জিনিস করেনি। একটা কি? আমার কারণেই খায়নি। দুই, আমার কারণেই মন মতো চলেনি, প্রবৃত্তিকে মেনে চলেনি। আগেরটা সহজ ছিল, এটা খুব কঠিন। এমন বাক্য বলা হয়েছে পরের অংশে, একবারে সারা পৃথিবীর পুরুষ নারীকে ঠেকিয়ে দেওয়া হয়েছে, মন মতো চলেননি। আল্লাহ নবী বলছেন যে মুখামুখি যুদ্ধ করে যে এ মরলো মরলো তরবারিতে, এ সবচেয়ে বড় মুজাহিদ নয়, আত্মার বিরুদ্ধে যে জেহাদ করতে পারে সেই সবচেয়ে বড় মুজাহিদ। আর এ দ্বিতীয়টা প্রবৃত্তি মন মতো চলা আত্মার সাথে সম্পৃক্ত। দুই, প্রবৃত্তিকে ঠেকিয়ে রেখেছে আমার কারণে, তো শ্যাম মানে হল বিরত থাকা, ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, অপছন্দ কথাকর্ম, স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম শ্যাম। আর রোজা মানে উপবাস থাকা। কেউ যদি ব্যবসা করতে লেগে মিথ্যা কথা বলে তাহলে কি খারাপ থেকে বিরত থাকলো? থাকলো না। তাহলে শ্যাম নেই, ও রোজা আছে। রোজা মানে উপবাস থাকা। কেউ যদি রামাজান মাসে ওকে গালি দেয়, দাঙ্গামা হাঙ্গামা করে, এই সেই জমি দখল করে, যা যা ক্ষমতা কুলাই, তাহলে সে কি শ্যাম থাকলো, বিরত থাকলো? বিরত থাকেনি। তাহলে ও কি আছে? রোজা আছে, উপবাস আছে। না খেয়ে থাকার বিরত থাকা দুটা এক নয়, না খেয়ে থাকার বিরত থাকা দুটা এক নয়। দোকানে বসে আড্ডা পিটল, গল্প করলো, চা খেলো, দেখবেন সালাম ফিরার সাথে সাথে সুরুডেলের মানুষ ওই একবারে চেয়ারে ওখানে বসে চা খাচ্ছে, গল্প করছে, কার কি বলছে ধুলায় অন্ধকার। আপনার আমি দোষ উল্লেখ করে নিই, আপনি এটা মনে করবেন না, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনাকে হিসাব করে কথা বলতে হবে, এটা আমার জীবনে আমি কোনোদিন মনে করিনি, এরকম পর্যায়ে আল্লাহ আমাকে কোনোদিন নিয়ে যায়নি। সেক্রেটারি সভাপতি আমাকে কিছু বলবে, সে অনুপাত আমি খুতবা দিব, এরকম পরিবেশ আল্লাহ আমার কাছে কোনো দিন দেয়নি। জামিয়া সালাফের বাইতুল হাম জামে মসজিদে যেই খুতবা দেয় তাকে বিমানবন্দর থেকে বিমানে নিয়ে যাওয়া হয়, আবার বিমানে পাঠিয়ে দেওয়া হয়, আবার খাওয়ার ভিন্ন ব্যবস্থা আছে, আবার 10,000 পাথেয় আছে। তাহলে আমি জামিয়া সালাফিয়া বাইতুল হামদে খুতবা দিলেই তো ভালো হয়। তাহলে আমি বাইতুল হাম জামে মসজিদে খুতবা দেওয়ার সদস্য নই। আল্লাহর কসম, আল্লাহর কসম, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দাওয়াতি কাজের জন্য আর জামিয়া সালাফিয়ার জন্য খুতবা দিয়ে বেড়াই, এখানে সেখানে দরজা দরজা, আপনার বাড়িতেও যাও দরজা দরজা, অন্য কোনো নাই, নিজস্ব কোনো স্বার্থ নেই, এক মিনিট স্বার্থ নিয়ে চলা প্রয়োজন মনে করিনি, দেউলিয়া হয়ে ঘুরছি কিছুই না, নিজের জন্য কিছু করতে হবে এটা ভাবিনি। সাথে আছে জামিয়া সালাফি, এই জন্য আপনার মসজিদে কোনো আপনার দরজাতেও যাব, নিজের ব্যক্তিগত মান মর্যাদা রেখে চলা প্রয়োজন মনে করিনি, আর লৌকিকতা দিয়ে নিজেকে জাতির সামনে প্রকাশ করিনি কোনোদিন। যা 20 বছর আগে বলেছি তা আজকেও, যা কাল বলেছি তা আজকেও, পরিস্থিতি আমাকে কোনোদিন দমাতে পারেনি আলহামদুলিল্লাহ। আল্লাহকে বলছি এমন কোনো পরিবেশ তুমি আমার সামনে নিয়ে আসো না
যে পরিস্থিতি আমাকে খাটো করতে পারে এটা তুমি করো না, তুমি ইন্দ্রকালা করলে শাইন কাদি তুমি সব কিছু করতে পারো, এটা খুব বিশ্বাস করি, ইন্দ্রকালা করলে শাইন কাদি তুমি সব কিছু করতে পারো, সর্বক্ষমতার মালিক তুমি, ফেরাউনকে তুমি পানিতে ডুবিয়ে দিয়েছো, একবারে আশ্রয়হীন অবস্থায় এমন অবস্থায় আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিল যে ফেরাউন একটু কাউকে কিছু বলবে, একটু কিছু হাতে আশ্রয় নেবে এরকম কোনো পরিবেশ না, অথচ তার জীবদ্দশায় তার বিরুদ্ধে কি কথা বলতে পারবে এরকম মানুষ দুনিয়াতে ছিল, অনেকদিন হায়ার তুমি সর্বশক্তি পাও, তুমি সব কিছু করতে পারো, রমজান মাস খাবার ব্যবস্থা করো, আমরা নিঃস্ব সাধারণ মানুষ, তুমি তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আল্লাহ। সম্মানিত তিনি ভাই বোন, যেটা বলছিলাম যে দোকানে বসে আড্ডা পেটলাম, গল্প করলাম, কিছু বদনাম করলাম, এখন কি আমি মন্দ কাজ থেকে বিরত থাকলাম? তাহলে আমি সেমনে রোজা আছি, আমি সুদ ঘুষ ঠিকই চালু রাখলাম, শুধু আছে ঘুষও আছে, ব্যাংকের লেনদেন চলছে, কিস্তিতে চলছে, তাহলে কি আমি অন্যায় থেকে নিজেকে বিরত রাখলাম? জি না। তাহলে আমি এখন রোজা আছি, সেম নয়, আমি মহিলা মানুষ, স্বামী আছে, ছেলে আছে, কাজের লোক আছে, সবাই আছে, হাট বাজার আমার কাজের লোক কি করতে পারে? স্বামী করতে পারে, দেবর করতে পারে, ভাসুর করতে পারে, তারপরে আমি নিজে বাজারে গেলাম, কাপড় চুপড়ে এই সেই ধাক্কা ধাক্কি করে বাজার করলাম, তাহলে বোরকা আমার গায়ে ঠিকই আছে, আমার ফ্যাশন বোরকা আছে, তাহলে কি আমি নিজেকে অন্যায় থেকে বিরত রাখলাম? বিরত রাখিনি, আমি রোজা আছি, সেম নয়, কথা উল্টিয়ে ধরা যাবে না, যা বলছি তাই, হাতুর দিয়ে কাঁটা মারা যাবে না, যেটা বলছি সেটাই কথা, হাতুর দিয়ে কাঁটা মারতে চাইলে উল্টে কাঁটা ছিটকে গায়ে এসে লাগবে, কথাকে উল্টে ধরতে পারবে না ইনশাল্লাহ, এটাই কথা। সেম মানে বিরত থাকা, আর রোজা মানে উপবাস থাকা। বিরত থাকা মানে কি? খাওয়া পান করা, অপছন্দ কথা কর্ম, স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম সেম। আল্লাহ রাসূল বলছেন কামিন সাইম এসুম লাইসালাহু সিয়াম, ওহু সিয়াম পালনকারী সিয়াম থাকে, ওটা তার সিয়াম নয়, ওটা কি? ওটা রোজা। আল্লাহ রাসূল নিজে বলছেন কথা, বহু সিয়াম পালনকারী সিয়াম থাকে, বহু সিয়াম পালনকারী লাম ইয়াদা কওল যুরে ওয়ালা মানবি, মিথ্যা কথা ছাড়ে না, অপছন্দ কথা কর্ম ছাড়ে না, ফলে আল্লাহর তার কোনো প্রয়োজন নাই, ও খেলেই কি না খেলেই কি, প্রবৃত্তি ছাড়লেই কি না ছাড়লেই কি। তা আল্লাহ বলছেন যে আমি নিজে হাতে বিনিময় দেব, তার দুইটা কারণ, এক খেলো না, দুই মন মতো চললো না। একজন মুসলিম জানে দাড়ি চাচা হবে না, তারপরে সকালে চাচলো, তো কি মন মতো চললো না? একজন মুসলিম জানে, শত বক্তব্য শুনেছে যে টাকনো নিচে প্যান্টটা রাখা যাবে না, তারপরে সুন্দর করে রেখেছে, ও কি মন মতো চললো না? মন মতো চললো। রমজান মাস হিসাবে সে নিজেকে বিরত রাখতে পারলো না, ওই কথা ঠিক হাদিস সহিহ যে তিন শ্রেণীর মানুষের জন্য ধ্বংস, তার এক শ্রেণীর মানুষ রমজান পেল কিন্তু ক্ষমা নিতে পারল না, তাহলে তো ভয়াবহ ব্যাপার, রমজান পেল কিন্তু ক্ষমা নিতে পারল না, রমজান পাওয়ার পরে ক্ষমা নিতে পারল না কেন? রমজান সিএম তো আছে, ও সিএম নেই ও রোজা আছে, সিএম নেই ও রোজা আছে। মহিলা মানুষ কেউ সংবরণশীল হতে হবে, দুলাভাইয়ের জন্য সারাদিন বাজার করতে হবে, সারাদিন ইফতার সাজাতে হবে, ধর্ম পাগল হয়ে গেছে জি না, মাঠে থাকেন, ঘাটে থাকেন, শহরে থাকেন, জঙ্গলে থাকেন, শরীয়ত শরীয়ত, ধর্ম ধর্মই, ওই একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ নিজে বললেন যে আমার কারণেই খাদ্য ছেড়েছে, মন মতো চলা ছেড়েছে, এই জন্য আমি নিজে হাতে বিনিময় দিব, হলো
এইভাবে কোরআন বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে, কি করলে বলবে, কোরআন পড়লে বলবে। যার কারণে আমি অনুরোধ করেছি আপনাকে যে প্রতিদিন কোরআন পড়েন, বেশি বেশি পড়েন, আগে চলে আসেন মসজিদে পড়েন, বাড়িতে গিয়ে পড়েন, বেশি বেশি পড়েন, জুমার দিন সূরা কাহাত পড়েন, এক সপ্তাহ যাবত ভালো কাজের মধ্যে থাকতে পারবেন। আচ্ছা, নামতে 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 নিচে নেমে এসে বলেছি যে আপনি ইয়ে করেন, সূরা ইখলাস তিনবার পড়েন, তাহলে একবার কোরআন মাজিদ পড়ার সময় কি হবে? তাহলে অন্তত নিজেকে বলে রাখলেন যে আমি কোরআন মাজিদ পড়ি, আমি পড়েছি। আর সকালে সন্ধ্যায় যদি তিনবার করে এখলাস ফালাক নাস, তিনবার এখলাস ফালাক নাস, এখলাস ফালাক নাস, আবার সন্ধ্যায় এখলাস ফালাক নাস, এখলাস ফালাক নাস, এখলাস ফালাক নাস, তাহলে ইনফ্লেশন যত সমস্যা আছে সবার জন্য যথেষ্ট। আবার যদি ঘুমানোর সময়তে বলেন এখলাস ফালাক নাস, এখলাস ফালাক নাস, এখলাস ফালাক নাস, একবার যখন এখলাস ফালাক নাস হবে তখন মাথার উপর দিয়ে, মুখের উপর দিয়ে, বুকের উপর দিয়ে হাত বলিয়ে নেবেন, আবার এখলাস ফালাক নাস, মাথার উপর দিয়ে, বুকের উপর দিয়ে, মুখের উপর দিয়ে হাত বলিয়ে নেবেন, আবার এখলাস ফালাক নাস। অন্তত কোরআন মাজিদ পড়েন এটা প্রমাণ করে রাখলেন, তাহলে কোরআন পক্ষে কথা বলবে, নইলে কোরআন বিপক্ষে যাবেই, তখন আমি আপনি কেউ টিকতে পারবো না। এ হলো কোরআন। আর সেম বিচারের মাঠে বলবে রব্বি মানা তো আল্লাহ নবী বলছে, সেম বলবে বিচারের মাঠে আল্লাহ আমি এ লোকটাকে দুইটা কাজ করতে দিন, এক খেতে দিনি আর মন মতো চলতে দিনি। আমার কথা শোনো, একই কথা হলো না? যেই কথা আল্লাহ বলছেন সেই কথা সেমও বলবে, যে কথা আল্লাহ বলছেন কি বলছেন, আমি নিজ হাতে নেকি দিব এই কারণে, এক আমার কারণে খায়নি, দুই আমার কারণে মন মতো চলেনি, এই জন্য আমি নিজ হাতে নেকি দিব। এখন সেম বিচারের মাঠে বলবে আল্লাহ তুমি একে মাফ করো, কেন আমি তাকে দুইটা কাজ করতে দিনি, এক খেতে দিনি, দুই মন মতো চলতে দিনি, একই কথা হলো না? তাহলে সেম বিচারের মাঠে যা বলবে আল্লাহ এখন তা বলছেন, সবসময় বলছেন। গতকালকে মাগরেবের পরে আকাশ থেকে চিৎকার শুরু হয়েছে, মাগরেবের পর থেকে নিয়ে শাওয়ালের সন্ধ্যা পর্যন্ত, যেদিন সেম শেষ হবে সেদিন সন্ধ্যা পর্যন্ত আকাশ থেকে সব সময় বলছে ইয়া বাদিয়াল খায়রে আকবিল, শোনো যারা একটু ইবাদত বান্দগি করতে চাও তার আগে আসো, আসো আসো আসো, করো করো করো, একটু ইবাদত করো, তাসবিহ তাহলিল করো, দান খায়রাত করো, জিকির আজকার করো, কোরআন তেলাওয়াত করো, আসো তাড়াতাড়ি, আসো তাড়াতাড়ি, আসো আসো, ইয়া বাগিয়া সররে আকসির, যারা একটু পাপ চিন্তা ভাবনা করেছে, সুদ ঘুষ নিব, লোন নিব, এই সেই করব, রমজান মাসে অমুক দখল করব, এই সময়তে সুযোগ হবে, তোমরা যারা অন্যায় করতে চাচ্ছ তারা একটু থামো থামো থামো, একটু বিরত থাকো, একটু বিরত থাকো, একটু বিরত থাকো, এইভাবে এক টানা 29-30 দিন ফেরেশতা বলতেই থাকছেন, সব সময় বলছে, এখন বলছে 24 ঘন্টায় একই রকম। আর আরেকটা ঘোষণা বলিল্লাহি ওয়া তাকাও মিনান নার, আল্লাহর পক্ষ থেকে এতগুলো জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে এতগুলি লোকের জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা, আমি আর আপনি বুঝতে পারি না, নাহলে তো খুশি হয়ে যেতাম যে আমার নামটা চলে এসেছে, তাহলে আমার নামটা চলে এসে তাহলে তার আমি ভালোভাবে চলতাম না, তা যার কারণে কেউ জানতেই পারেনি কি যে করলো, কি যে ঘোষণা হলো ভালো মন্দ, কিন্তু 24 ঘন্টা ঘোষণা চলছে, জাহান্নাম থেকে অমুক অমুক মুক্তি, জাহান্নাম থেকে অমুক অমুক মুক্তি, এর নাম রমজান। আল্লাহ রাসূল বলেছেন মা সূর্য মাথার উপর থেকে একটু ঢুলে গেলে সব দরজা খোলা, তখন আল্লাহ রাসূল তাড়াহুড়া করতেন কিছু ইবাদতের জন্য, মানে সব কবুল হয়েছে, রাত 12টা হলেই সব দরজা খোলা, আল্লাহ রাসূল তাড়াহুড়া করতেন কিছু ইবাদতের জন্য, কেন যা বলবো সেটা কবুল হয়ে যাবে, আবার যখন আজান দেওয়া হতো তখন কিছু ইবাদতের জন্য তাড়াহুড়া করতেন, কেন সব দরজা খোলা,
এইবার রমজান মাস একবারে গতকাল সন্ধ্যার সময় খুলে গেছে, জান্নাতের দরজা খোলা, আকাশের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, রহমতের দরজা খোলা, সব খোলা একবারে এক টানা 29-30 দিন। তাহলে অল্প সময়ের জন্য এত তাড়াহুড়া, তো পুরো 29-30 দিন কিছুই নাই। কি আছে আব্দুর রাজাক সাহেব? হ্যাঁ, 11 মাসে যা ব্যবসা হয়েছে এই 1 মাসে তা হবে, এইটা আছে। তো যদি তাই হয় তাহলে তো সমস্যা বেড়ে গেল, প্রয়োজন বেড়ে গেল। যখন ঝামেলা প্রয়োজন বেড়ে যাবে তখন তো ইবাদত কম হয়ে যাবে। ইফতারির এত ব্যবস্থা থাকলে, সাহারির এত ব্যবস্থা থাকলে খাবো না, সিয়াম পালন করবে, ইবাদত করবে। যা খেয়েছি তাতে তো আমি ইমাম হিসেবে ইমামতি করছি, সেই ইমামতি করার পরিবেশ নাই, এত খাওয়ার খেয়েছি। পুরাতন ঢাকা বাড়ি মানে খাওয়া, বেরায়াত বাড়ি মানে খাওয়া। খাও না যা খাও ভালো, আলহামদুলিল্লাহ খাওয়া ভালো, সেটা আমি অপছন্দ করি না, খাওয়ান। কিন্তু এত হিসাব নিকাশ হলে ইবাদত করা যাবে না। সব দরজা খোলা গতকাল সন্ধ্যে থেকে নিয়ে যেদিন রমজান শেষ হবে সেদিন সূর্য ডুবা পর্যন্ত সব দরজা খোলা। রমজান মাস ভিন্ন ধরনের মাস, রমজান মাস ব্যতিক্রম মাস মর্মে সম্মানিত মসজিদের মুসল্লি বিষয়টিকে খুব শক্তভাবে বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তুমি আমাদের বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ সাল্লি আল্লাহ বারক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী বাদা। রমজান মাসে আজকের খুতবার শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে। এখন যেটা গুরুত্বপূর্ণ কথা হলো এই যে রমজান মাসকে মূল্যায়ন করব কিভাবে। রমজান মাস খুব দামি মাস এটা বুঝলাম, ক্ষমার মাস এটা বুঝলাম, রহমতের মাস এটা বুঝলাম, তো এইটাকে ধরব কিভাবে। তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মে যেটা বোঝা যায় সেটা হলো 1 নম্বর ধরার পথ রাতে তারাবির সালাত আদায় করা, তাহাজ্জুদ পড়া। তারাবিটাকে টিকিয়ে রাখতে হবে, তবে জামাতের চেয়ে একাই পড়লে বেশি টিকাতে পারবেন। জামাত চলে জায়েজ, তবে একাই পড়লে বেশি টিকাতে পারবেন কেন? আপনি আপনার স্বাধীন মতো তাসবি তাহলিল জিকির আজকার ক্ষমা কান্নাকাটি করতে পারবেন। এটা উল্লেখই আছে রমজানের জন্য। কেন? মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। কে যদি ঈমান সহকারে নেকির আশায় তারাবি পড়ে তাহলে তার সব পাপ ক্ষমা। এটা হলো 1 নম্বর, এটাইকে শক্তভাবে ধরতে হবে, একাই ধরেন সবচেয়ে ভালো হবে। একাই ধরে এমনি ঘুমিয়ে থেকে গেলেন তা তো আর হবে না, আগে চলে গিয়ে টিভি চালু করে দেন, ধরে টিভিটার একবারে ওই তারই কেটে দেন, আজ থেকে তারই দেখবো না। আব্দুর রাজ্জাক বলতে যে খবর টবর দেখি, আরে খবর টবর দেখব, আপনার দাদি যেভাবে সেম থাকতেন সেভাবে থাকবেন আপনি, তিন তারা দেখে। আপনার দাদি সেম থাকতেন কিভাবে? তিন তারা দেখে। এখন রাতে রাত গড়ে গেছে, এখন রাত ফজর হয়ে এসেছে, ওরকম সময় ওটা দেখে করব, থেকে গেছি কই? আমরা তো একদিনও টিভির সাথে 1 মিনিটও দাঁড়ায় না, টিভির সাথে আছি তো, আমাদের কি দিনপথ বন্ধ হয়ে আছে? আমাদের কি কোনো কিছু বন্ধ হয়ে আছে? বন্ধ হয়ে নেই তো, হাটে বাজারই যায় না, খায় না নাকি? খাই তো, তো বন্ধ তো হয়ে নেই। তাহলে 1 নম্বর পথ হলো তারাবি, রাতের সলাত। 2 নম্বর পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন। এই কথাটা কি? রমজান মাসে পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন। তো পূর্ব দিক থেকে বাতাস বইলে, পশ্চিম দিক থেকে বাতাস মানে ধ্বংস, বাড়ি ঘর ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে, সব গাছপালা গাছগাছালি সব গেছে, ফসলপাতি সব গেছে, তার মানে হলো পশ্চিম দিক থেকে বাতাস, পশ্চিম দিক থেকে বাতাস মেঘ উঠলেই
আল্লাহর রাসূল একবার ঘরে ঢুকতেন একবার বাইরে যেতেন একবার ঘরে ঢুকতেন একবার না জানি আজ বিপদ হয় না জানি আজ বাড়ি ঘর ভেঙে চলে যাবে সব গাছপালা সব নষ্ট হয়ে যাবে তো উত্তর দক্ষিণে এরকম কিছু আছে তবে উত্তর দক্ষিণ দিকে লু হাওয়া বাতাস যাতে শরীর হাত জ্বলে যাবে গাছপালা জ্বলে যাবে এরকম বাতাসের সম্ভাবনা থাকে আর পূর্ব দিকের বাতাস সবসময় পশু প্রাণীর জন্য কল্যাণকর গাছপালার জন্য কল্যাণকর গাছপালা তাজা হয়ে যাবে সুন্দর হয়ে যাবে ঝকঝকে হয়ে যাবে পশু প্রাণীর ভিতরে সতেজতা আসবে মানুষের ভিতরে সতেজতা আসবে শরীরটা কেমন কেমন করছে বেশ স্ফূর্তি আছে বেশ ভালো লাগছে তার নাম হলো পূর্ব দিকের বাতাস তো আল্লাহর নবী রমজান মাসে পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন পূর্ব দিকের বাতাস যত উপকার করতে পারে আল্লাহর নবী রমজান মাসে অসহায় পুরুষ নারী তার চেয়ে বেশি উপকার করতে পারে এই কথাটা কি এই কথাটার অর্থ হলো এই যে দানের হাত যেভাবে প্রশস্ত করছেন তার চেয়ে বেশি করতে হবে আর আমরা যারা পুরাতন ঢাকায় বসবাস করি আমরা সাতাশে রমজানকে খাস করেছি সাতাশে রমজানে দান করলে আর গতকাল মাগরিবের পরে দান করলে এক টাকা কম বেশ হবে কথা আল্লাহ নবী বলে ও তো লাইলাতুল কাদর ধরা না ধরা সাতাশ হবে না ২৯ হবে না ১০ হবে না ১১ হবে না রমজানের বাইরে হবে নিশ্চিত তো নই ৪২টা কল আছে নে বুঝলাম রমজানের শেষ দশকে বেশি হাদিস এইটা কিন্তু দান খায়রাতটা এই শেষ দিনে হিসাব করতে হবে এই কথা নয় গতকাল মাগরিবের পর থেকে একই রকম ভাবে একই রকম চলবে রুজি যা খাবো মনে করেছেন একটা ভালো পরিমাণে দানের হিসাব করেন অসহায় পুরুষ নারীকে দান করেন গ্রামের বাসিন্দা মিসকিন ফকির ফকিরকে চেয়ে বেড়ায় এ বের হওয়ার সময় জায়গা দেখতে পাবেন মিসকিনকে চাইতে পারে না সংসারও চলে না আপনাদের পাড়াতে আছে ব্যবসা বাণিজ্য একটা ছলোর ছিল এখন নেই কাজ করে কাজ ছিল কিন্তু কাজ পাচ্ছে না কারণ কাজ করতে পারে না সংসারটা তো খুব অসুবিধা আছে এলো মিসকিন ফকির আর মিসকিন মাথায় রাখতে হবে ফকির আর মিসকিন পানির ব্যবস্থা করে কাপড়ের ব্যবস্থা করে খাওয়ার ব্যবস্থা নয় কাপড়ের ব্যবস্থা করে পানির ব্যবস্থা করে আর বেসরকারি কওমি মাদ্রাসা বেসরকারি কওমি মাদ্রাসা আমাদের তো যেগুলো আহলে হাদিস আকীদার আছে আছেই সেগুলিতে যাবেন যাত্রাবাড়িতে দিবেন নাজিরা বাজারে দিবেন আপনার ওই দারুস সুন্নাতে দিবেন যা আমাদের প্রতিষ্ঠানে আছে কওমি মাদ্রাসা সেখানে দেন সেগুলোতে দান করেন ফকির মিসকিন এবং এখানে আর আমি নিঃস্ব মানুষ যেটা বলি সেটা আমি একটা নিঃস্ব মানুষ সেই জন্য বলি এই দেশের ব্যতিক্রম বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফের হিসেবটি এ দেশের প্রতিষ্ঠান হিসেবে একেবারেই ভিন্ন ওখানে দেশ বিদেশের শিক্ষক অবস্থান করেন প্রায় ৩০০ জন শিক্ষক আছেন ৩০০ জন ৩২ লক্ষ বেতন প্রতি মাসে ৫০০-৬০০ জন অসহায় ৩০৫ জন ইয়েতিম মানে ওই হিসেবে ভিন্ন কিভাবে চলে সেটা আমি জানি না আমরা সহযোগিতা করি সেই জন্য চলে জামিয়া সালাফিয়া কোনো বিদেশি সহযোগিতাই চলে না জামিয়া সালাফিয়া কারোর ব্যক্তিগত সহযোগিতাই চলে না জামিয়া সালাফিয়া আমাদের মতো সাধারণ মানুষের দানে চলে দেশীয় দানে চলে যে জামিয়া সালাফের জন্য যেটা আমি আপনাকে ভিন্নভাবে অনুরোধ জানিয়েছি সেটা হলো দোয়া আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল কর আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আমার অনুরোধ রক্ষা করুন এই রমজান মাস হিসাবে একটু আপনার দোয়ার সাথে জামিয়া সালাফিকে শরীক করুন আল্লাহ তুমি জামিয়া সালাফি কবুল করো এদেশের ভিন্ন ধরনের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বাংলা ইংরেজি আরবির ভালো মানের শিক্ষার ব্যবস্থা জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া এদেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান
জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবরাশাহী 26 বিঘা জমির উপর অবস্থান করে, যেখানে একটা মসজিদ তৈরি হয়েছে প্রায় 3 বিঘা জমির উপরে, 90 শতক জমির উপরে, যার 4 তলার কাজ শেষ হতে যাচ্ছে, 1 তলায় 3000 মানুষ সালাত আদায় করতে পারে। ওখানে একটা একাডেমিক ভবন শেষের দিকে, যার 1 একাডেমিক ভবনে 3000 ছাত্র ক্লাস করতে পারে, 3000 ছাত্র একসাথে। আর যেটা আপনার বাড়ির পাশে আছে, যেটা দিন রাত বলে আসছি 1 বছর থেকে, 200 শতক জমির উপরে প্রায় 6 বিঘা, 33 শতকের বিঘাই, 6 বিঘা জমির উপরে এই মসজিদ নির্মাণের কাজ আরম্ভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যেটা এদেশের সবচেয়ে বড় মসজিদ, যার 1 তলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারে। এইটা প্রায় 51 বিঘা জমির উপরে অবস্থান করে, বাংলাদেশের সবচেয়ে জামিয়া সালাফিয়া মহিলা শাখা, যেটা আপনার বাড়ির পাশে, সম্পূর্ণ মেয়েদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, সেটা 21 বিঘা জমির উপরে, 7 একর 21 বিঘা জমির উপরে মহিলা শাখা, বাকি হলো পুরুষ শাখা। সেদিন গেছিলেন, মাঝে মধ্যে যাবেন, দেখে আসবেন। আমি এটা বলে রাখছি আপনাকে দোয়া করার জন্য, রামাজান মিস হিসাবে দানের হাত প্রশস্ত করার জন্য, বিচারের মাঠে আমি যেন ঠেকে না যাই যে তুমি তো দায়িত্ব পালন করছিলে, কাউকে বলনি, আপনাকে আমি বলে রাখলাম, দায়িত্ব আপনার। আমি সুরিটোলা মসজিদে খুতবা দিই এই হিসাবে আমি বলতে চাচ্ছি, সুরিটোলার যারা ভ্যান চালায়, যারা দিন মজুর হিসাবে কাজ করে, তারাও বাইতুল হাম জামি মসজিদের 10 টাকা হলো দান করবে, এটা আমার আন্তরিক জোরালো দাবি অনুরোধ। যারা টাকা পয়সা রাখে, তারা 2,000, 5,000, 50,000, 2,00,000, 5,00,000, 10,00,000 টাকা দান করবে। কেন? ওই মসজিদ 2-1 টাকার নয়, 3 কোটি টাকা খরচ হবে পাইলিংয়ে করছে, তাহলে কি 2-1 টাকার মসজিদ হলো? কিভাবে হবে আব্দুর রাজ্জাক সাহেব, সেই চিন্তা আমি কোনোদিন নিজেও করিনি, আপনাকে করতে বলি না। আপনাকে আমি দোয়া করতে বলেছি আর দানের হাত প্রশস্ত করতে বলেছি। রামাজান মাসে জামিয়া সালাফিয়া দান করার জন্য যেগুলো বাইতুল হাম জামে মসজিদ, বাইতুল হাম জামে মসজিদ কমপ্লেক্স ফান্ড বের করেন, পত্রিকা নিয়ে বের করেন, সেখানে দান করেন, আর যেগুলো বিকাশ নাম্বার আমার কাছে থাকে সেগুলি ব্যবহার করেন। আর যারা বাহিরে দিনী ভাই বোন, তাদের জন্য যেটা পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার সেটা ব্যবহার করতে হবে, যৌথ অ্যাকাউন্ট নাম্বারে বাহির থেকে টাকা আসে না, যার কারণে যারা বিদেশি ভাই বোন তারা জামিয়া সালাফিয়া সহযোগিতা করতে চাইলে, যেটা পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার 00711200024027 আলারাফা ইসলামী ব্যাংক রাজশাহী, এটা নাম্বার ব্যবহার করতে হবে। এরপরে যেটা, সেটা হলো এই, কোরআন তেলাওয়াত বেশি করতে হবে, 3-4 তাসবি তাহলিল জিকির আজকার বেশি করে করবেন, 5 খাওয়ার নিয়মে চলে আসলাম, যে কোনো মূল্যে আপনাকে ভোর রাতে কম খেতে হবে, এটা আমার অনুরোধ। আপনি ভোর রাত্রে খাওয়া একটু রুটি, একটু দুধ, একটু কলা মিস করে খান, সকালে ঘুমিয়ে যাচ্ছেন কেন? ফজরের সালাতের পরে ঘুমিয়ে গেলে বয়স কমে যাবে, কাজকর্মে অলসতা চলে আসবে, সব কিছু সমস্যা নেমে আসবে। সূর্য ওঠার পরে ঘুমাবেন, ফজরের সালাত আদায় করে তাসবিহ তাহলিল করেন, হাঁটেন, হাঁটতে 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 সূর্য উঠে গেছে, 2 রেকাত সালাত আদায় করে ঘুমান। যেহেতু তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে রমজান মূল্যায়ন করতে হবে, এত জরুরি। সম্মানিত মসজিদের মুসল্লি, দীনী মুসলিম ভাই বোন, আমি আপনাদেরকে রমজান মূল্যায়ন করার জন্য 1 নম্বরে যেটা অনুরোধ করলাম, তারাবি জামাতের চেয়ে একাই পড়েন বেশি ভালো হবে, 2 দান খেরাত করেন, দান খেরাতের ব্যক্তি হিসাব কারা হবে মোটামুটি সেটাও বললাম, 3 কোরআন তেলাওয়াত করেন, 4 তাসবিহ তাহলিল জিকির আজকার করেন। তাসবিহ তাহলিল জিকির আজকার করতে গিয়ে ফজরের পরে খাওয়া খেয়ে ঘুমিয়ে যাওয়া, এই নীতি বাতিল করতে হবে, করতেই হবে। এশার সালাতের পরে ঘুমিয়ে যেতে হবে, এটা জরুরি, এখানে ঘুমাতে হবে, ফজরের সালাতের পরে ঘুমানো যাবে না। ফজরের সালাতের পরে তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, সূর্য উঠে 2 রেকাত সালাত আদায় করে ঘুমাতে হবে। যদি ঘুমাতে কম খাবেন, ঘুম এত লাগবে না, বেশি খাবেন, ঘুম বেশি লাগবে।
হালকা হয়ে চলেন, সহজ হবে। যত খাওয়া বেশি হবে, যত শরীর ভারী হবে, যত পেট মোটা হবে, তত ইবাদত কমে যাবে। কাউকে বলা লাগবে না, এটা অটোমেটিক, এটা গতি। কেউ বলবে তাহলে আপনি করবেন না, এটা এটা স্বাভাবিক গতি। ঘুম বেশি এলে ইবাদত কমে যাবে। এইভাবে সিয়াম রমজান মাসকে মূল্যায়ন করার জন্য কথা হিসাব বলে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনে মুসলিম ভাই বোন। এরপরে যেটা সেটা হলো এই, তাড়াতাড়ি ইফতার করুন। ইফতার যে কোনো মূল্যে তাড়াতাড়ি করতে হবে। সবচেয়ে বিজ্ঞাপন পোস্টার লিফলেটে যেটা সবচেয়ে আগে আছে তার হাফ মিনিট আগে ইফতার করবেন, তাহলে তাড়াতাড়ি বজায় থাকবে। আর সতর্কতা, 3 মিনিট দেরি করলে এটা ইহুদিদের কাজ, খ্রিস্টানদের কাজ। আমি আপনি বলবো এই জন্য নয়, ওটা আল্লাহ নবী বলে রেখেছেন। আমি বললেই কি আর না বললেই কি? সারা পৃথিবীর মানুষ যদি সতর্কতামূলক 3 মিনিট দেরি করে, সারা পৃথিবীর মানুষের চাল চলন হলো ইহুদি খ্রিস্টানদের মতো। এটাই চূড়ান্ত, এখান থেকে ফিরে আসার কোনো পথ নেই। তাজা খেজুর দিয়ে ইফতার করেন, সুন্নাত। সম্ভব না হলে সুখা খেজুর দিয়ে ইফতার করেন, সুন্নাত। যদি সুখা খেজুর না হয় তাহলে পানি দিয়ে ইফতার করেন। রাজশাহীর ফজলি আম যতই দামি হোক ইফতারের যোগ্যতা রাখে না, পৃথিবীর কোনো কিছু যোগ্যতা রাখে না। এক, তাজা খেজুর নেই। দুই, সুখা খেজুর নেই। তিন, পানি। বিসমিল্লাহ বলে ইফতার করুন। ইফতার করার পরে পানি মুখে দিয়েই, একটু কিছু মুখে দিয়েই, জাহাবত দামাও আব্দাল্লাতুল উরুকো সাবাতাল আজরি ইনশাআল্লাহ। পিপাসা দূর হলো, শরীর সিক্ত হলো এবং নেকি প্রমাণিত হলো। যেহেতু হাদিস ঠিক নয় কাজে এটা বলা যাবে না। বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে। মুখে কিছু দিলে বিসমিল্লাহ বলতে হয়, বাস আমি মুখে দিলাম বিসমিল্লাহ বলে, এরপরে জাহাবাজ জামাও। এই ইফতার তাড়াতাড়ি করার জন্য বলছি। সাহারি, অল্প থেকে অল্প, কিছু থেকে কিছু, এক ঢোক পানি হলো সাহারি খাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল বলছেন সাহারি খাও, তাতে বরকত আছে। আবার বলছেন ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মধ্যে আর আমাদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো সাহারি খাওয়া। আব্দুর রাজ্জাক সাহেব আজানি হয়ে গেছে, কোনো কিছু রেডি হয়নি, তো তাহলে এমনি থাকেন, কোনো সমস্যা নেই। খানা পানি সামনে রেডি, আজান হচ্ছে, খান, কোনো সমস্যা নেই। খানা পানি রেডি, সামনে আজান হচ্ছে, খান, কোনো সমস্যা নেই। দিনে স্বপ্ন দোষ হলে কোনো সমস্যা নেই। ফরজ গোসল করিনি, ফজরের সালাত আদায় করিনি, দুপুর হয়ে গেছে, সূর্য উঠে গেছে, কোনো সমস্যা নেই, সিয়াম থাকেন। ভুলে কিছু খেয়ে নিয়েছেন, কোনো সমস্যা নেই, সিয়াম থাকেন। বমন হয়ে গেছে অনিচ্ছাই, কোনো সমস্যা নেই, সিয়াম থাকেন। শ্বাসের কারণে ইলহেলাল ইনহেলাল ব্যবহার করেন, করেন, সিয়ামের কোনো সমস্যা নেই। রক্ত দেন, সিয়ামের কোনো সমস্যা নেই। রক্ত নেন, সিয়াম ভেঙে যাবে। রক্ত নেন, সিয়াম ভেঙে যাবে। রক্ত দেন, সিয়ামের কোনো সমস্যা নেই। কাঁচা ডাল দিয়ে সিয়াম দাঁত পরিষ্কার করেন, কোনো সমস্যা নেই। পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করেন, কোনো সমস্যা নেই। সুরমা লাগান, সিয়াম থাকেন, কোনো সমস্যা নেই। দীর্ঘ সময় ধরে গায়ে পানি ঢেলে শরীর ঠান্ডা করেন, কোনো সমস্যা নেই। সম্মানিত মসজিদের মুসল্লি, মহিলারা ঋতু অবস্থায় সিয়াম থাকতে পাবে না মর্মে, ওরা পিল বড়ি খেয়ে ঋতু হাইজ বন্ধ করে সিয়াম থাকতে পারে, কোনো সমস্যা নেই। যারা একেবারেই অচল অথর্ব বৃদ্ধ মানুষ সিয়াম থাকতে পারে না, তারা প্রতিদিন 100 কেজি করে চাউল দিবে। অসুস্থতা ভালোর আশা করা যায় না, তারাও 100 কেজি করে চাউল দিবে। যে মহিলা বাচ্চাকে দুধ খাওয়ায় সেই মহিলা পরে সিয়াম থাকবে, এখন ছেড়ে দিয়ে। যদি সাহস না করে যে আমি করতেই পারবো না, তাহলে সেও 100 কেজি করে চাউল দিবে। যে মহিলার পেটে বাচ্চা আছে সেই মহিলা অন্য সময় সিয়াম পালন করবে, এখন ছেড়ে দিবে। যদি মনে করে যে আমি গত বছরই করতে পারি না, আমি কুলাতেই পারি না, তাহলে সেও 100 কেজি করে চাউল দিবে। যারা সিয়াম করতে অক্ষম তারা সবাই 100 কেজি করে চাউল দিবে, বাস 100 কেজি যথেষ্ট। 100 কেজি একজন ফকির বা মিসকিনকে দিতে হবে। ফকির চেয়ে বেড়ায়, মিসকিন চাইতেও পারে না, সংসারে চলে না। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা মোটামুটি আলোচনার শেষের দিকে চলে আসলাম। কোনো যদি গুরুত্বপূর্ণ কথা থেকে